हे गाइस तो आज के वीडियो एखन थेके स्टार्ट करछि। तो आज के माने कि बोलबो फेना भात बनाबो, तो ओटाई तोमादेर साथे शेयर करछि। आर माने घरे एखन आपातत एखन आमार काछे किछु नेई, तो भाबलाम कि करि रातेर डिनारटा। आर पेछन देखतेई पाच्छो सब जामा कापड़, বর্ষার মধ্যে একটা ঘরের মধ্যে জামা কাপড় ভেজা, কিছু করার নেই, হবে বর্ষাকালে। তো আমি ভাবছিলাম যে আমি একটু কি করব, ফেনা ভাত করব, কেন ঘরে কিছু নেই, শুধু আলু আছে, তাই ভাবছি আলু দিয়ে ফেনা ভাত করব। সবজি আনার কুড়মির ভয়তে সবজি আনতে যাইনি এখনও আমি। আর রাতে সকালে যখন আসে আমি তখন সবজি ঠিক পাই না, তো যার জন্য আমি ভাবলাম দেখি আজকে কী করি। সকালে কিছু পড়ে যাব, ডাল ভেন্ডি আছে, এসব আছে সব ঘরে, মানে মাছ আর মাংসের মধ্যে কিছু নেই। তো আমি ভাবলাম তা যাক ফেনা ভাত করি আর ট্রাই করে দেখি আমি পারি কি না। প্রেশার কুকারে করব, আমি জানি না করতে, খেতে জানি কিন্তু করতে বানাতে জানি না, তৈরি করতেও জানি না। তো চলো দেখি, শোনাই। আরে এ দেখো জোকের মতো শুয়ে আছে, দেখো। চল ভিডিওটা ধর, একটু আমরা বানাই কেনা ভাত। এই দেখো কেউ পাগলদের মতন মুখটা করছে, বসে বসে পাঁপড় খেলে, পাঁপড়। আর এটা কি বই বলতো, এটা হচ্ছে ইক্স 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 হুয়া কেসে হুয়া আচ্ছা হুয়া জেসে ভি হুয়া। উল্টা পুল্টা গান করে তোমাদের দিমাগ খেয়ে নিচ্ছি, কিছু করার নেই। তো চলো চল ভিডিওটা ধর একটু। তো চলো রান্নাঘরে যাই, কষ্ট করে উঠি রান্নাঘরে। রান্নাঘরটা সব থেকে আমার দুঃখের জায়গা, রান্নাঘরে গেলেই আমার খুব কষ্ট, খুব কষ্ট। আর রান্নাঘরের হালাতটা দেখছো, কিছু করার নেই, আমার আর কিছু বানিয়ে খেতে ভাল লাগে না। মনে হয় কেউ যদি একটু রান্না করে দেয় আমাকে, আমার খুব ভালো লাগে। কেউ আমাকে রান্না করে দেবে, আমি খাবো বসে বসে, দরকার পড়লে আমি তার ঘরে গিয়ে কাজ করে দিয়ে আসব, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমি রান্না করতে ভালো লাগে না আমার, মানে একটু ইচ্ছা করছে না রান্না করতে। তো চলো আমি চাল আলুটা একসঙ্গে ধুয়ে তারপরে তোমাকে দেখাচ্ছি। আমি প্রেশার কুকারে আলু আর চাল আর এর মধ্যে দিয়েছি নুন দিয়ে দিয়েছি। তো চলো এবার প্রেশার কুকারের ঢাকনটা আটকে দিই। তো প্রেশার কুকারের ঢাকনা আটকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তো দেখি কতক্ষণের মধ্যে হয় আমার ফেনা ভাত। আর আমি অ্যাকচুয়ালি ফেনা ভাত খেয়েছি আমরা, ডাল ফাল এসব কিছু দিইনি, আমরা আলু দিয়েই ফেনা ভাতটা আমি খেয়েছি। তো আমার ফেনা ভাত খুব ভালো লাগে, তো এর মধ্যে নুন দিয়ে আর প্রেশার কুকারে বসিয়েছি যাতে গ্যাসটাও সেফ হয়। তো চলো কতক্ষণ লাগে কিছুক্ষণ বাদে ঘুরে আসছি। হ্যালো গাইস, তো অলরেডি 6-7টা সিটি আমি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে। তো এইবার ঠান্ডা হোক, ঠান্ডা হলে খুলে দেখব কতটা কি হয়েছে। তো চলো আরও 5 মিনিট পর ঘুরে আসছি। হ্যালো গাইস, তো আমি যেটা করার জন্য চেষ্টা করলাম সেটা
মোটেও পারলাম না। দেখো ভাতটা পুরো গলেনি, তো আমি চেয়েছিলাম একটু ফ্যান ফ্যান থাকবে, আমার খুব ভালো লাগে ওইটা, কিন্তু এতটাই পরিমাণে জল দিয়েছি তাও কিছু হয়নি। তো চলো গরম গরম আলু সেদ্ধ বলতে পারো, চাই ফ্যান আবার যেইটাই তোমরা মনে করো সেটাই বলবে। আর এখানে আছে ঘি, চলো ভাতটা বেড়ে নিই আর আমরা দুজন খেয়ে নিই, কেন রাত 9টা বাজতে যায়। তো চলো আমরা, ব্যাস কি বাঙলি, এই যে কি ছেলে কি জানি। তো চলো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়ে যেও।